চার লেন প্রকল্পের সবশেষ খবর জানাতে বগুড়া ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব চট্টগ্রামে সহকর্মী নয়ন বড় জয়ের কাছে। জয়, চার লেন প্রকল্পের মেয়াদ তো বেড়েছে, এবার নির্দিষ্ট সময়ে কাজ শেষ হবে কিনা প্রকল্প সংশ্লিষ্টরা কি বলছেন? ধন্যবাদ মাহমুদুল। আমরা যে সড়কটি দেখাতে চাচ্ছি অনেকটা গুরুত্বপূর্ণ সড়ক, যেহেতু পর্যটন শহর কক্সবাজারের সাথে সংযুক্ত এই সড়কটি, একটি মাত্র সড়ক চট্টগ্রাম হয়ে কিন্তু আসলে পর্যটন শহর কক্সবাজার যাওয়ার যে মহাসড়কটি দেখতে পাচ্ছেন, সড়কটি এখনও চার লেনে নির্মিত হয়নি। বারবার কিন্তু সমীক্ষা আর কথা বলা হচ্ছে, কিন্তু আসলে সমীক্ষার মধ্যেই কিন্তু নয় বছর থেকে সাড়ে নয় বছর পার করা হলো, কিন্তু সড়কটি দেখলেই আপনি বুঝতে পাচ্ছেন মান্ধাতা আমলের এই সড়ক দিয়ে কিন্তু এখনও অসংখ্য পরিবহন চলাচল করছে, তার কারণে দুর্ঘটনা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু হচ্ছে। এমনকি 155 কিলোমিটার এই সড়কের মধ্যে 50টির অধিক কিন্তু বাঁক আছে, সেই বাঁকে কিন্তু দুর্ঘটনা বারবার হচ্ছে। এই সড়কটিকে চার লেনে করার দীর্ঘদিনের দাবি কিন্তু আসলে এই চট্টগ্রামের মানুষের রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত চার লেন না হওয়ার কারণে হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। যেখানে 3 ঘন্টার পর চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার, সেখানে এখন বিভিন্ন জায়গা যানজটের কারণেই 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত লাগছে। চালকরা বলছেন, এমনকি যারা যাত্রী তারাও বলছেন, দ্রুত সময়ের মধ্যে যদি কিন্তু আসলে চার লেনই নির্মিত করা হয় তাহলে 3 ঘন্টার মধ্যে কিন্তু আসলে চট্টগ্রাম থেকে পর্যটন শহর কক্সবাজারে যাওয়া যাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাব, আমার সহকর্মী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন বগুড়ায় আমার সহকর্মী দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন বাবুর কাছে। জয়, বগুড়ায় যে চার লেনের কাজ সেটা কিন্তু এখন মোটামুটি পুরো দমে এগিয়ে চলছে বলা যায়। বগুড়া অংশে যে 62 কিলোমিটার কাজ রয়েছে, সেই কাজের বিভিন্ন স্থানে যে আন্ডারপাস, রেলওয়ে ওভারপাস, কালভার্ট এবং আরসিসি ঢালাই সহ যে বিটুমিন কার্পেটিংয়ের কাজ, সেই কাজ চলমান রয়েছে। মাঝে করোনা এবং ভূমি অধিগ্রহণ জটিলতা সহ বিভিন্ন কারণেই কিছুটা ধীর গতি হলেও এখন কিন্তু সেই কাজ দ্রুত গতিতে গিয়ে চলেছে। বিশেষ করে শেরপুরের অংশে ঘোগা ব্রিজ থেকে শেরপুরের মির্জাপুর পর্যন্ত কাজের কিছুটা ধীর গতি আমরা ইতিপূর্বে দেখলেও সাম্প্রতিক সময়ে সেই স্থানে কিন্তু কাজ দ্রুত গতিতে গিয়ে চলছে। বিশেষ করে বগুড়ার বনানী থেকে মোকামতলা পর্যন্ত যে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু 62% কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রকল্প ব্যবস্থাপক সহ এবং প্রকল্প সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন যে তারা নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন করতে পারবে বলে তারা প্রত্যাশা করছে। তাহলে হয়তো বা উত্তরের মানুষ সুবিধা পাবে যোগাযোগের ক্ষেত্রে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাবো স্টুডিওতে আপনার কাছে মাহমুদুল।